ঠিক আছে। স্টার্ট কি দিছেন? কেন দিছেন? আচ্ছা স্টার্ট করছেন। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেকেন্ড লেকচার, তাই তো? ওকে, তো এইখানে আমরা আর কি খুবই বেসিক লেভেলে কথা বলবো, মানে সলিড স্টেটে শুরুটা কোথা থেকে, এটা আসলো কীভাবে, কেন আমরা এটা পড়বো, একদম বেসিক আলোচনা, যাতে আপনি একটু ধারণা পান যে আমাদের কোর্সটা কেন দরকার, পুরো কোর্সের ধারণা পাবেন। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হলো গিয়ে, আমাদের ফিজিক্সে নোবেল দেওয়া হয় 1956-এ এই তিনজন আঙ্কেলকে, মহান বিজ্ঞানী। সো সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হলো গিয়ে আমাদের ওয়াল্টার হাউজার ব্রেটেন, কজ ফোটোফ্রম নোবেল যেটা আর কি বলা হয়, সেটা হলো গিয়ে উনি আর কি মেইন আবিষ্কারক ছিল, আর তিনজন মিলে এটা শেয়ার করে আর কি প্রাইজটা। সো হিস্টোরি অফ সেমিকন্ডাক্টর, আপনাদের মোটামুটি ধরে রাখেন যে কী বলে এটাকে, আমাদের এই যে ইলেকট্রনিক চিপের যাত্রা, খেয়াল করে দেখেন, সবার ফার্স্টে হলো গিয়ে ডায়োড আবিষ্কার হয়েছে দুইটা মাথা, তারপর আবিষ্কার হলো ট্রানজিস্টর তিনটা মাথা, ঠিক আছে, একটা এনপিএন অথবা পিএনপি, লাস্ট ক্লাসে আমি যেটা পড়াইছিলাম, এরপরে আস্তে আস্তে করে 1 কিলোবাইট ডি র্যাম, আজকে আপনারা আর্ডিনো দেখছেন না, আমাদের মনে মনে হাসি পাইছে যে কিরে ভাই 1 কিলোবাইট র্যাম হয় নাকি, একটা সময় 1 কিলোবাইটই র্যাম ছিল, ঠিক আছে। আপনাদের পিসি এখন কত, 8 জিবি এ তো ইউজ করেন, আগে ছিল হলো গিয়ে আপনার 1 MB 10 MB, ঠিক আছে। সো এইভাবে করে আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে এখন হলো গিয়ে 1 টেরাবাইট পর্যন্ত গেছে, সামনে আরও বাড়বে। সো এই দেখেন 64 কিলোবাইট, এখন 1 গিগাবাইট ডি র্যাম হয়। সো যত হলো গিয়ে র্যামের ডেভেলপ হয়েছে, দিন দিন ইলেকট্রনিক ডিভাইসগুলো ছোট হয়ে আসছে, আরও কম্প্যাক্টফুল হয়ে আসছে। ফার্স্টে ছিল রেডিও, এখন মোবাইলের মধ্যে রেডিও চলে আসছে, তার মানে চিন্তা করে দেখেন ওই পুরা হোলসাম যে বক্সটা, ওইটা আপনার একটা চিপসেট ছোট, যেটা আপনার মোবাইলে ইমপ্লিমেন্ট করা যায়। তার মানে কি, এটার মেইন শুরু হলো গিয়ে ট্রানজিস্টর, ট্রানজিস্টর আরও গভীরে গেলে আসে আমাদের সিলিকন, ঠিক আছে। সো আমাদের পড়াশোনা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে সিলিকন রিলেটেড, ওকে। এখন সবচেয়ে বেশি মারামারি সিলিকন নিয়ে, কজ সিলিকনের শর্টেজ হচ্ছে, এটাকে কেমনে ইনক্রিজ করা যায়, এটা নিয়ে এখন কাজ চলতেছে আর কি, সিলিকন নিয়ে। আচ্ছা, সো ক্লক আবিষ্কার হইলো, ভিডিও গেম আবিষ্কার হইলো, তারপরে পার্সোনাল কম্পিউটার, কম্পিউটার থেকে বড় বড় ফোন, এরপরে আপনারা যে ছোটো ফোন ইউজ করেন সেগুলো স্মার্টফোন, ওকে। এরপরে দেখবেন যে ফোন নাও থাকতে পারে, হ্যাঁ, হাতের মধ্যে কল দিচ্ছেন এমন করে, অলরেডি হাতের মধ্যে হয়ে গেছে, অলরেডি দেখবেন যে মানুষ এখন RFID চিপ হাতে ইনস্টল করে, আমি জানি কি আপনারা জানেন কি না, রুমে ঢুকলে ওর স্ক্যানটা রিড, স্ক্যানার স্ক্যান করে ফেলে রুমের লাইট ফ্যান সব অটোমেটিক অন হয়ে যায়। একটা ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশেরই, ও অলরেডি RFID ইমপ্লিমেন্ট করছে তার হাতের মধ্যে, ছোট্ট একটা চিপ হাতের মধ্যে ইনস্টল করে ফেলছে অপারেশন করে, ঠিক আছে। ওর আলাদা করে সুইচ টুইচ সুইচ প্রেস করা লাগে না, ও খালি হাতটা এমন করে সব অটোমেটিক অন হয়ে যায়। বেসিক্যালি আপনারা যেমন হলো গিয়ে, আমি বলি ওই যে কোনো কিছু পারচেস করার সময় কী করেন, কার্ডটা পাসওয়ার্ড দেন না, আরেকটা উপায় আছে ট্যাপ সিস্টেম, কার্ডটা জাস্ট রাখলে হয়ে যায়, আপনার বিল চলে আসে। সো ওরকমই আর কি পুরো সিস্টেমটা, ওর বাসাটা একটা হলো গিয়ে IoT বেস সিস্টেম করে ফেলছে, হাতটা নিয়ে খালি এরকম করে ছু, ব্যাস স্ক্যান করে ফেলে পুরো বাসা অন হয়ে যায়, ওকে। এরপরে দেখবেন, হ্যাঁ, এখন তো হাত দিয়েও ড্রোন কন্ট্রোল করা যায়। সো এই জিনিসগুলাই আলটিমেটলি যা বেসিক, সব কিছু হলো গিয়ে আমাদের এই কোর্সের মধ্যে আছে, মানে মোটামুটি ধারণা পাবেন যে কেন আমরা আলটিমেটলি এই জিনিসগুলো থেকে যাচ্ছি, এটা থিওরিটিক্যাল পড়াশোনা হলো গিয়ে আমাদের এই কোর্সটাতে। সো যেটা আমি বলছিলাম যে পিএনপি আর এনপিএন, যে একটা পিএনপি হইলে কী হয়, এনপিএন হইলে কী হয়, খেয়াল করে দেখেন ডায়োডের দুটা মাথা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, হ্যাঁ। ট্রানজিস্টরের ক্ষেত্রে তখন আর তারা ডায়োড থাকে না, তিনটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো কি কালেক্টর, একটা গেট, একটা ইমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন চেনার উপায় কি,
কোনটা এনপিএন আর কোনটা পিএনপি চিহ্নে গিয়ে হবে খেয়াল করে দেখেন যদি এইভাবে করে থাকে আচ্ছা যদি যে অ্যারোটা থাকবে আমি আবার বলতেছি যেটা অ্যারো থাকবে সেটা অলওয়েজ এমিটার অ্যারো আছে না এখানে তাই এটার নাম কি বলেন এমিটার আচ্ছা এখন এমিটারের অপোজিটে সবসময় কি থাকে কালেক্টর আর বাকি থাকে কি বলেন গেইন বা গেট আচ্ছা যাই হোক সো এই চিহ্নে মনে রাখতে পারলে সবসময় মনে রাখতে পারবেন গেট দিছি তো আচ্ছা হ্যাঁ বেস লেখেন সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করে দেখেন বেসিক্যালি মসফেট বলেন যেটাই বলেন সব তো এই ট্রানজিস্টরই আর কি আচ্ছা এখন খেয়াল করে দেখেন কি জানি বলতে চাচ্ছিলাম হ্যাঁ এখন আমি একটা কিভাবে বুঝবো সার্কিট দেখে যে কোনটা এনপিএন আর কোনটা পিএনপি হ্যাঁ ভেরি গুড যদি কোনো কিছু বের হওয়া থাকে তাহলে সেটা কি হবে পিএনপি হবে না কোনো কিছু যদি বের হয় তার মানে হলো গিয়ে আমার ইলেকট্রনগুলো যদি বের হচ্ছে আলটিমেটলি সেটা এনপিএন আর যদি কোনো কিছু এভাবে থাকে ভিতর থেকে ঢুকতেছে তাহলে পিএনপি মনে থাকবে একদম বেসিক হ্যাঁ হ্যাঁ না না মুখস্থ করার কিছু না একটা জিনিস মনে রাখবেন বের হইলে এনপিএন বাকিটা মনে রাখার দরকার নাই তো আপনার আপনার ভুলার অপশন কি ভুলবেন বা প্যাচ লাগে কখন যখন দুইজন থাকে থাকবে যখন একজন তখন তার প্যাচ লাগার অপশন নাই সো আপনি মনে রাখেন একটাকে তাহলে তার প্যাচ লাগার অপশন নাই বের হলে এনপিএন ওকে হ্যাঁ আচ্ছা সো 1947 আপনার শকলি ট্রানজিস্টর আবিষ্কার হয় তার আগে শকলি ডায়োড ছিল আর কি হ্যাঁ শকলি ডায়োড থাকে ডায়োডটা আবিষ্কার হয় স্পেশাল ডায়োড স্পেশাল ট্রানজিস্টর মানে এখানে আজকে মেনলি আমরা আজকে ওই থিওরিটিক্যাল জিনিসগুলো আর কি দেখবো খুবই বোরিং তারপর চেষ্টা করছি একটু বেসিকগুলো আলোচনা করার আচ্ছা সো সলিড স্টেটের মধ্যে কী কী আছে আমাদের সলিড স্টেট টপিকটা আছে মানে হয় আমরা গ্যাস লিকুইড অথবা সলিড নিয়ে কথা বলবো ফিজিক্সের মধ্যেও তার সাথে আমাদের ক্রিস্টালোগ্রাফি ইলেকট্রোমেকানিজম আর হলো গিয়ে আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা পড়ে মিডের আগে আমরা হলো গিয়ে ক্রিস্টালোগ্রাফিটা দেখবো আর ইলেকট্রোম্যাগনেটিজমটাও দেখবো ঠিক আছে হিট ক্যাপাসিটি কোয়ান্টামের কিছু অংশ আমরা দেখবো মিডের পরে আচ্ছা আর সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা যে ডিভাইস নিয়ে এখনগুলো কাজ করতেছি যে চিপসেটগুলো ডেভেলপ হয়েছে ওকে ছোট হয়ে গেছে কম্প্যাক্ট হয়ে গেছে সেগুলো হলো গিয়ে সলিড স্টেট ডিভাইসের মধ্যে পড়ছে আচ্ছা সুপার কন্ডাক্টিভিটি কী একটা খাতা নেন খাতা নিয়ে আপনারা হলো গিয়ে আইডিগুলো লিখে দেন ওকে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হোয়াট ইজ সুপার কন্ডাক্টিভিটি খেয়াল করে দেখেন নর্মালি আমি যদি একটা তাপমাত্রার সাথে সাথে আমি যেটা কার্ভ দেখি মেটালে নন সুপার কন্ডাক্টিভ মেটাল সেটা হলো কি বলেন তো তাপমাত্রা বাড়লে কি হবে তার প্রসারঙ্গ বাড়বে না রোধের সাথে সাথে এটা উপর দিকে যাবে না খেয়াল করে দেখেন তো আচ্ছা এখন সুপার কন্ডাক্টিভিটি স্পেশাল কাইন্ড অফ কন্ডাক্টিভিটি যেটা কি করে বলেন তো যেটা হলো কি আপনার নর্মালি কি করার কথা ওই দেখেন ওয়াইন দিস ম্যাটেরিয়ালস আর কুল টু টেম্পারেচার রেঞ্জ ফ্রম নিয়ার অ্যাবাউট অ্যাবসোলিউট জিরো অ্যাবসোলিউট জিরো মানে -273 আচ্ছা এটা আমি একটু বলি ধরেন জিরো কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাকে বলেন তো প্লাস আচ্ছা এখানে আমি 273 যোগ করি কত হবে জিরো হবে না তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন বলেন কে বুঝে নেয় বলেন জিরো কেলভিনে -273 ডিগ্রি সেলসিয়াস তা আমি যদি উভয় পক্ষে 273 যোগ করি তাহলে কি হবে বলেন তো এটা জিরো হয়ে যায় না তাহলে আমি কি বলতে পারি যে জিরো ডিগ্রি সেলসিয়াসে 273 কেলভিন ঠিক আছে আচ্ছা তো এটা আর কি ইম্পর্টেন্ট কেন আমি বলি কারণ আমার যখন কোনো তাপমাত্রা একদম জিরো এই অবস্থায় আমি সুপার কন্ডাক্টিভ মেটালটা পাবো না একদম লোয়েস্ট টেম্পারেচার মানে -273 এটা আসলে বাস্তবে সম্ভব না অনেক অনেক পরিমাণ ঠান্ডা ঠিক আছে
ঠিক আছে, তো আপনি যদি একদম অ্যান্টার্কটিকাতে যান সেখানেও গেলে আপনি সর্বোচ্চ -30-40 পর্যন্ত পেতে পারেন, -73 মানে বুঝতেছেন রেয়ার তো হয় না, খুবই রেয়ার। ঠিক আছে, আপনাকে বাংলাদেশের সবগুলো বস্তা দিয়ে মধুর আপনি ঠান্ডা খাতে থাকবেন, যাই হোক। হ্যাঁ, তো ওই টেম্পারেচারে আপনার কী হয়, ইলেকট্রিক রেজিস্ট্যান্সটা ড্রপ করে, ওকে কি হয় ড্রপ করে এবং ড্রপ ডাউন টু জিরো হয়। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি আপনি একটু বলেন তো, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি বলতে পারেন, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি একটা সার্কিটের মধ্যে যখন হলো গিয়ে, হ্যাঁ আপনার আলটিমেটলি তারা ইলেকট্রন প্রবাহকে বাধা দিবে এবং সেটা ড্রপ ডাউন টু জিরোতে চলে আসবে। অ্যান্ড এই যে একটা স্পেশাল টেম্পারেচারে আপনি যখন হলো গিয়ে এই কন্ডাক্টিভিটিটা পাবেন সেটাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি, বোঝা গেছে? আচ্ছা, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইলেকট্রিক রেজিস্ট্যান্স ইজ জিরো দ্যাট কল দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। সো টিসির ক্ষেত্রে আপনি ক্রিটিক্যাল টেম্পারেচার পাবেন, ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি আপনার ইলেকট্রিক রেজিস্ট্যান্সে জিরো হয়ে যায়। খেয়াল করে দেখেন, এখানে ইলেকট্রিক রেজিস্ট্যান্স জিরো হয়ে যায়, এখান থেকে আপনার আলটিমেটলি সুপার কন্ডাক্টিভিটি রেট আপনি পাবেন। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের ভ্যালুর উপরে আপনি ওয়াই পাবেন, মানে টেম্পারেচার আপনার যত হলো গিয়ে বাড়বে। খেয়াল করে দেখেন, আমার টেম্পারেচার যত এদিকে যাচ্ছে আমার রেজিস্ট্যান্স ভ্যালু তত কী হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এটা এখানে ফিক্সড, এটা মেটালের ক্ষেত্রে, সুপার কন্ডাক্টিং নয়, এটা একটা নর্মাল মেটালের ক্ষেত্রে, আর এটা সুপার কন্ডাক্টিং ক্ষেত্রে এটা এরকম। ওকে, এইটার সুবিধা হলো গিয়ে আমরা একটা ভ্যালু ধরে আমাদের মতো করে থিওরিটিক্যাল অনেকগুলো কাজ করতে পারবো যেটা মেটালের ক্ষেত্রে সম্ভব না। ঠিক আছে, আচ্ছা কোনটা, আচ্ছা বেসিক্যালি এটা একটা অবজারভেশন, কোনো কিছু যদি অবজারভেশন বলা হয়, কোনো কিছু একটা সংজ্ঞা বলা হয় তাকে বলা হয় ফেনোমেনন। তো যেন বলছি সুপার কন্ডাক্টিভিটি ইজ আ ফেনোমেনন অবজার্ভ ইন সেভারাল মেটালস অ্যান্ড সেরামিক মেটালস। আচ্ছা, সব ধরনের মেটালে আপনারা এটা পাবেন না, সেরামিক মানে তো বুঝতে পারছেন, সেরামিক গ্লাস যেমন হয় না, সাইটু কম কথা বলেন, তো সেরামিক মেটাল আছে আর কি, যে মেটালের বৈশিষ্ট্য হলো গিয়ে আপনি যদি তাকে -273 পর্যন্ত নিতে পারেন, সেই ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারে আপনি যদি তাকে -273 নিতে পারেন সেই ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল টেম্পারেচারে তার রেজিস্ট্যান্সটা ড্রপ ডাউন হয়। কেন ড্রপ ডাউন হয় খেয়াল করে দেখেন, এইখানকার রেজিস্ট্যান্স এটা কি ওর চেয়ে বেশি হয়েছে নাকি ওর থেকে কমে গেছে, খেয়াল করে দেখেন তো কমে গেছে। সো এই যে ড্রপ ডাউনটা হচ্ছে, এই ড্রপ ডাউনটা মেটাল থেকে যে ডিফারেন্স এটাই বলতেছে এর অ্যাডভান্টেজ। রেজিস্ট্যান্স কম মানে কি আমি এটা নিয়ে বেশি কাজ করতে পারবো না, এটাই আর কি বলছে। টেম্পারেচার সাথে একটা ভ্যারিয়েশন আছে, এই টেম্পারেচারটাকে আমি কমাই দিয়ে রেজিস্ট্যান্সটাকে আমি ড্রপ ডাউন করতেছি। আপনি নিতে পারবেন না, অবশ্যই টেম্পারেচার কানেকশন আছে, এটা শুরু হয় টিসি থেকে, টিসি মানে হলো গিয়ে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার হলো গিয়ে যে টেম্পারেচার রেজিস্ট্যান্সের মান জিরো, লেখা আছে যে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেজিস্ট্যান্সের মান জিরো, হ্যাঁ টিসি আপনার জিরো হবে তখন হলো গিয়ে মানে টিসিতে আপনার রেজিস্ট্যান্সের মান জিরো হবে, ওই জন্য ওই ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। এটা কিন্তু টেম্পারেচারের কার্ভ, বোঝার চেষ্টা করেন, এটা একটা টেম্পারেচারের কার্ভ, যেই এই সরি লাইন, যেই লাইনে রেজিস্ট্যান্সের মানটা জিরো হবে সেই লাইনটাকে আমরা বলতেছি হলো গিয়ে টিসি। -273 বা তার থেকে কম, হ্যাঁ -273-এর মধ্যে অ্যাবসলিউট জিরো, হ্যাঁ এটা তো -273-এর মধ্যে পড়ছে, কোন দিকে, এটা তো টেম্পারেচার বলে রাখছে আপনার, এটা আপনার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আপনাদের ভালো করে বুঝাই, এখানে কি কোথাও লেখা আছে প্লাস মাইনাস, আপনারা জিনিসটাকে পেঁচাই ফেলতেছেন, খেয়াল করে দেখেন, এটা হলো গিয়ে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আচ্ছা এটা হলো গিয়ে জিরো ক্যালভিন, এটা তো ইনিশিয়ালি জিরো থাকে, এখানে কত কত ডিগ্রি সেলসিয়াস বলেন, জিরো ক্যালভিন মানে কত বলছি বলেন, -273, আচ্ছা এখন আমি যদি একটা মিনিমাম টেম্পারেচারের পরে ধরেন এই জায়গায় এটা ধরেন -250,
আচ্ছা সো আমি জানি না টেম্পারেচার ভ্যালু কত এখানে বলছে ওই টেম্পারেচার যেখানে রেজিস্ট্যান্সের মান জিরো হয় এখন এখানেও কিন্তু রেজিস্ট্যান্স জিরো হতে পারতো কিন্তু এখানে রেজিস্ট্যান্স জিরো না জিরোটা হয়ে গেছে এখান থেকে ওই এই যে ভ্যালুটা ওইখানে দেখে আমি চার্ট দেখে বলতে পারবো যে এই টেম্পারেচারটা কত যেই টেম্পারেচারে আমার রেজিস্ট্যান্স জিরো হবে সেখানে হলো গিয়ে আমি ভ্যালুটা পাবো এই জন্য না জিরো না ঠিক আছে সেটা কোথায় হবে এটা আমরা জানি না জানবে কে জানাচ্ছি ঠিক আছে সো এটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার খুবই ক্রিটিক্যাল ঠিক আছে আপনাকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় গিয়ে আপনি ভ্যালুটা পাবেন এত এটা লাগবে না জাস্ট লগে থিওরিটিক্যাল এটা একটা অবজারভেশন আমি আগে বলছি এটা অবজারভেশন আপনি এটা কখনো ওই গ্রাফে বসে বসে পাবেন না কারণ পৃথিবীতে 273 ডিগ্রি সেলসিয়াস এক্সিস্টই করে না আচ্ছা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে এগুলো সব ডায়োড ট্রানজিস্টর ওকে আর অপটোট্রনিক ডিভাইস যেগুলো হলো গিয়ে আপনার টিভি আয়ার লেজার ঠিক আছে ফ্লুরোসেন্ট মেটাল ইয়ার এগুলো হলো গিয়ে আপনার অপটোট্রনিক ডিভাইসের মধ্যে পড়ছে ওকে আচ্ছা সেমিকন্ডাক্টর কি এটা আপনারা জানেন তারপর আমি একটু বলতেছি যে এটা কি হয় লো রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটির ক্ষেত্রে লো রেজিস্টিভিটি আবার অক্সাইডের ক্ষেত্রে হাই রেজিস্টিভিটি ইনসুলেটর থেকেও ঠিক আছে তার মানে এমন একটা রেজিস্ট্যান্স যেটা কি মেটাল আর হলো গিয়ে নন মেটালের মাঝামাঝির মধ্যে পড়ছে ঠিক আছে স্যার কি লিখতেছেন আপনি লিখতেছেন স্লাইড দিয়ে দেব সমস্যা নাই কথাগুলো শুনেন ঠিক আছে আচ্ছা সো এই তো এখানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কী কী আছে সিলিকন হবে জার্মেনিয়াম হবে গ্যালিয়াম হবে ওকে হ্যাঁ বেসিক কিছু কিছু এলিমেন্ট যেগুলো আছে এগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি অ্যাপ্লিকেশন অফ এসসি এগুলো অত ইম্পর্টেন্ট না মুখস্থ পড়াশোনা তারপর আমি একটু বলি সেটা হলো গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি আমাদের যে অলরেডি যে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো আছে এই যে আমাদের মাদার বোর্ড থেকে শুরু করে ফোন টোন ওকে ইন্টিগ্রেটেড সার্কিট এটার মধ্যে সিলিকন আছে জার্মেনিয়ামের কাজটা কোথায় জার্মেনিয়ামের কাজটা আমি বলি ধরেন আরএফ যে ডিভাইসগুলো আছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস সেখানে আসলে জার্মেনিয়াম ইউজ করা হয় আর গ্যালিয়াম আর্সেনাইড আরএফ ডিভাইসের ক্ষেত্রে আমি যদি মোবিলিটি বাড়াতে চাই হাই লেভেলের মোবিলিটি বাড়াতে চাই তো সেই ক্ষেত্রে আবার ফ্যাব্রিকেট যদি করি সিমস বুঝেন আপনারা ভিএলএসএস পাবেন সিমস এনমস ঠিক আছে মসফেট আর কি হ্যাঁ সো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড ঠিক আছে এই এলিমেন্টগুলো ইউজ করা হয় আর কি এই যে গ্যালিয়াম আর্সেনাইড এখানে আরও কিছু লেখা আছে সিলিকন কার্বাইড গ্যালিয়াম নাইট্রেট এগুলো জাস্ট রিডিং করতে পারেন ওকে এখান থেকে আমি দিব না এখান থেকে আমি ডিটেলস দিব না দিলে হলো গিয়ে না দিব না এটা বলা ভুল হবে অ্যাপ্লিকেশন দিতে পারে তিন মার্কের জন্য আপনার একটু বানাইছেন লিখলেন ঠিক আছে আপনাদের এখানে কয়টা পয়েন্ট আছে দেখেন তো 1 2 3 4 5 6 7 আপনার যে কোনো চারটা লিখলে হবে সবগুলো লেখা দরকার নাই হুম হুম কিন্তু আপনারা তো হলো গিয়ে মানে নিজের নাম বাবার নাম মায়ের নাম সব লিখে ফিল আপ করে দেন এই কথাগুলো তো লিখবেন না ঠিক আছে মানে আপনার যদি বেসিকলি খেয়াল করে দেখেন সিলিকন কার্বাইড লেখেন এসআইসি লেখেন দুইটা কলাম করে আর এখান থেকে নিজের মতো করে দুই লাইন লিখলেন তো আপনার যদি চারটা পয়েন্ট লিখেন এমনি তো দেখতে সুন্দর লাগে এমনি তো চার মার্ক থাকলে চারে চার আমি দিয়ে দিব ঠিক আছে আচ্ছা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এই স্লাইড থেকে আমি একটা কোয়েশ্চেন দিব আর কি এক্সামে এই স্লাইড থেকে একটা কোয়েশ্চেন দিব এটা হলো গিয়ে আপনার এই স্লাইড মানে হলো গিয়ে যেটা আজকে পড়াচ্ছি এখানে বুঝতে পারতেছেন মানে সব থিওরিটিক্যাল জিনিসপত্র নেক্সট ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ হলো গিয়ে কী বলেন তো নেক্সট ক্লাসে আমরা একদম ম্যাথ করব ম্যাথ মানে হলো গিয়ে ছবি টবি আঁকবো হ্যাঁ ইন্টারেস্টিং হ্যাঁ ম্যাথ আছে ঠিক আছে না একটা সেট দিব যেটাতে হলো গিয়ে পুরো থিওরি আবার মন যদি খারাপ হয় তাহলে একটা ম্যাথ এখানে দিয়ে দিতে পারি আর কি আচ্ছা সো অ্যাডভান্টেজ তো অনেক কিছু বললাম ডিসঅ্যাডভান্টেজ হলো গিয়ে এখানে যে ব্যান্ড গ্যাপটা আছে ব্যান্ড গ্যাপটা বুঝেন ধরেন ধরেন এটা একটা ইনসুলেটর এনার্জি লেভেল এর মধ্যে গ্যাপটা খুবই কম সরি ইনসুলেটর না সরি এটা একটা মেটাল হ্যাঁ কন্ডাক্টরের ক্ষেত্রে এটা একটা কি বলেন তো ধরেন প্লাস্টিক ওর মধ্যে গ্যাপটা এরকম
ইনসুলেটর সিলিকন হলো কি না ও না এ ও পড়বে এরকম একটা মাঝামাঝি জায়গায় ঠিক আছে ওর থেকে একটু বেশি আবার প্লাস্টিক থেকে একটা কম সো এরকম হলো একটা অবস্থানে থাকে তো দেখা গেছে কি এই জায়গায় হলো কি সে একটা উইক লেভেল ফলো করে এবং যে যে ব্যান্ড গ্যাপটা আছে সেটা হলো কি আইডিয়াল সোলার স্পেকট্রাম থেকে কম সোলার স্পেকট্রাম কি বলেন সূর্যের রেখা তো সূর্যের যে ব্যান্ড গ্যাপটা আছে প্রত্যেকটা জিনিসের ব্যান্ড গ্যাপ আছে আমি আপনাকে দেখতেছি এখানে একটা ব্যান্ড গ্যাপ আছে একটা ফ্রিকোয়েন্সি আছে পৃথিবীতে সব কিছুই ফ্রিকোয়েন্সি এনার্জি ঠিক আছে ওই যে E=hμ প্লাঙ্কের সূত্র আর কি পৃথিবীতে সব কিছু হলো কি ফ্রিকোয়েন্সি মিউ মানে হলো কি আবার কি ল্যামডা বাই সি এই সি মানে হলো কি আলোর বেগ ওকে আচ্ছা তো আপনি যখন হলো কি একটা জিনিসকে দেখবেন তখন দেখতে পারবেন যখন হলো কি ফ্রিকোয়েন্সি আপনার ওই রেঞ্জের মধ্যে পড়বে সো এই রেঞ্জটাকে সে অকুপাই করতে পারে না এখানে জার্মেনিয়ামেরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে গ্যালিয়াম আর্সেনাইডেরও আছে সবই পড়বেন সো হ্যাঁ আর এখানে হলো কি এই স্ট্রাকচারগুলো আছে এগুলো পরীক্ষায় দিলে সুন্দর হবে না সোজা তো আমি যদি বলি যে অ্যামরফোরাসের ইন্ডিয়াম ফসফরাস আর কি এটার নাম হলো গিয়ে অ্যামরফোরাস সো এটার স্ট্রাকচারটা আঁকতে ক্রিস্টালিন স্ট্রাকচার আঁকতে বা এটা আঁকতে পারবেন না এটা হলো গিয়ে মেইন প্রশ্ন আর কি ঠিক আছে জান এটা দিব না তাইলে কিন্তু মন খারাপ হয়ে গেলে কিন্তু আবার দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাসটা এখানে আমি মোটামুটি সমাপ্ত করে দিব বেসিক্যালি অন্য আরও কথা বলবো ঠিক আছে এই জন্যই আজকে বেশি কিছু আনি নাই কারণ এই স্লাইডটা আমি দিয়ে দিব এটা বড় স্লাইড মানে কেউ যদি রিডিং পড়ে মোটামুটি বুঝে খেয়াল করে দেখেন টপিক আছে সুপার কানেক্টিভিটি আসার মতো টপিক আছে হলো গিয়ে এই যে ডিভাইসগুলো উনি যেটা লিখতেছিল দুই মার্কের জন্য টপিক আছে এই যে হোয়াট ইজ সেমি কন্ডাক্টর টপিক আছে এই যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো খুবই যদি সোজা প্রশ্ন করতে চাই এখান থেকে অ্যাকসেপ্ট আর প্রথম ক্লাস থেকে অ্যাকসেপ্ট তো দিব না ওটা মিলাই দিব ঠিক আছে হ্যাঁ হইতে পারে আর ওই হ্যাঁ বাকিগুলো ম্যাথ ম্যাথ মানে হলো গিয়ে আপনাকে বুঝতে হবে আপনি যদি বুঝতে পারেন বিলিভ মি মানে ওখানে আমি চাইলেও আপনার নাম্বার কাটতে পারবো না মানে ছবি আর নাম্বারগুলো এরকম মানে অ্যান্সার হবে মাত্র চার পাঁচ লাইনের খুবই ছোটো জিনিস কিন্তু বুঝতে হবে ওকে সো জিনিসগুলো কি এই যে ছবিগুলো দেখতেছেন না এই ছবিগুলো আঁকতে হবে কিন্তু এত কঠিন না খুবই সিম্পল ছবি লাইক ট্রায়াগোনাল হেক্সাগোনাল ছোটো ছোটো ছবি হবে বড় কোনো ছবি হবে না সো ওটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো হুম হুম কোনো বই না আমি যেগুলো পড়াবো ওগুলো পড়লে হবে বইও লাগবে না ঠিক আছে ভিডিওটা অফ করে দিতে পারেন টু কেন অফ